Hello students, my name is Uttam Das. Today I am going to talk about the poem The Snail. Acha class 10 e jara ei bochor madhyamik porikha ta debe ta to obosshoi khub bhalo bhabe mon diye shunbe. Written by William Cowper. Ei poem ta ami line by line porabo, tobe ei boi ta dekhte pele tomader subidha hoy. The Snail, written by William Cowper. The author and the text. Author সম্বন্ধে আমরা জেনে নেব, বা টেক্সটটা কি বলছে, পোয়েম কি বলতে চাইছে সেটাও আমরা জেনে নেব এক্ষুনি. William Cowper was one of the most popular poets of his time. বুঝছো, William Cowper তার সময়কালে, মানে তিনি যে সময়কার সেই সময়কার জনপ্রিয় কবিদের মধ্যে তিনি কিন্তু একজন ছিলেন. কপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড দ্য এভরিডে লাইফ অফ পিপল. কি বলছে কপার? চেঞ্জ দ্য ডিরেকশন, কপার তার গতিপ্রবাহ, ডিরেকশন গতিপ্রবাহ তার চেঞ্জ হয়েছিল, পরিবর্তন হয়েছিল কত, 18th সেঞ্চুরি 1800 শতকে. নেচার পোয়েট্রি, তিনি একজন প্রকৃতির কবি ছিলেন, উনার গতিপ্রবাহটা বা উনার ডিরেকশনটা চেঞ্জ হয়েছিল কখন, বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল, মানে সাধারণ মানুষদের, এভরিডে লাইফস অফ পিপল সাধারণ মানুষদের, বা পল্লী অঞ্চলে, কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড মিনস দেশের পাশে নয়, পল্লী অঞ্চল যেটাকে বলা হচ্ছে গ্রামের সাইডটা, সেই পল্লী অঞ্চলের নিয়ে যখন তিনি লিখতে শুরু করেছিলেন তখন তার ডিরেকশনটা চেঞ্জ হয়েছিল. হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি হিমস অ্যান্ড দ্য টাস্ক. তার যে সমস্ত বিখ্যাত কাজগুলি ছিল এটার মধ্যেই অলনি হিমস অ্যান্ড দ্য টাস্ক এই গ্রন্থটির মধ্যে রয়েছে. হিমস মিনস সং, গান. আচ্ছা পোয়েমটা কি বলছে? দ্য পোয়েম টেকস আস ইন টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেইল হোয়ার ইট ইজ সিন টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ. We are allowed to observe in minute detail the small yet self-contained world in which a snail lives. এর মানেটা কি বলছে? The poem takes us into the private world of a snail. বলছে কবিতা আমাদেরকে নিয়ে যাচ্ছে একটি শামুকের তার প্রাইভেট ওয়ার্ল্ডে, মানে সে যে প্রাইভেট ওয়ার্ল্ডে থাকে, সে ব্যক্তিগতভাবে, হ্যাঁ, সে যে একাকী থাকে, কারো সঙ্গে থাকে না, সেই দুনিয়ায় এই কবিতা আমাদেরকে নিয়ে যাচ্ছে. হোয়ার ইট ইজ সিন টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ. গাইস, এখানে সেলফ সাফিসিয়েন্ট লাইফ মানে, সেলফ সাফিসিয়েন্ট লাইফ মিনস লোনলিনেস লাইফ, যেটাকে বলা হচ্ছে লোনলি, সে খুবই একা, সে একা থাকতে ভালোবাসে. ওকে, হি লাইভস টু বি লোনলিনেস, মানে সে একা থাকতে ভীষণ ভালোবাসে, সেলফ সাফিসিয়েন্ট লাইফ তার কাটাতে খুব ভালো লাগে, সে কারো সঙ্গ চায় না. সেই কারণে বলছে দ্য পোয়েম টেক্স আস ইন টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেইল হোয়ার ইট ইজ সিন টু লিড সেলফ সাফিসিয়েন্ট লাইফ. কবিতাটা আমাদেরকে একটা শামুকে তার প্রাইভেট ওয়ার্ল্ডে নিয়ে যায় এবং যেখানে দেখায় কি সে কি কাটাচ্ছে. টু লিড, লিড মিনস সময় কাটাচ্ছে, তার লাইফ কাটাচ্ছে, জীবন কাটাচ্ছে. টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ. উই আর অ্যালাউড টু অবজার্ভ, উই আর অ্যালাউড, আমাদেরকে অনুমতি দিচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে. টু অবজার্ভ, যে দেখো কিভাবে একাকীভাবে কারোর উপর নির্ভরশীল না হয়ে একাকী জীবনযাপন করতে হয়। দ্যাট ইজ ওয়াই হিয়ার উই আর অ্যালাউড টু অবজার্ভ এখানে বলেছে, ইন মিনিট ডিটেইল, পুঙ্খানুপুঙ্খভাবে, দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ দ্য স্নেইল লিভস। বলছে স্নেইলটা খুবই ছোট্ট, এতটাই ছোট্ট যে আমরা অতটা গ্রাহ্য করি না বা দেখতে পাই না বা দেখার চেষ্টা করি না, তবুও সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেইল লিভস, অথচ তা সত্ত্বেও এই স্নেইলটা সেলফ কন্টেন্ট, মানে সেলফ কন্টেন্ট মিনস সে নিজে নিজে থেকেই সব কিছু করে নিতে পারে, সে নিজেই নিজের খাবার তৈরি করে নিজে গ্রহণ করতে পারে, সেটা যে দেখিয়েছে। সেই কারণে পোয়েমটা বার্তা দিতে চাইছে অ্যাকচুয়ালি আমাদেরকে, যে কারোর উপর নির্ভরশীল না হয়ে
একাকী জীবন যাপন করো, একাই খাদ্য উৎপন্ন করো এবং জীবন কাটাও। জাস্ট ছোট্ট, খুব স্মল হলেও সে কিন্তু এটা বোঝাতে চাইছে আমাদের, কারণ আমরা ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়ছি, খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। যাই হোক, রিড দ্য ফলোয়িং, এই আমরা কবিতাটা এবার জাস্ট রিডিংটা পড়ে নিই, তারপর লাইন বাই লাইন আমরা বাংলাটা জানব। টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেইল টেক্স ক্লোজ নট ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হাম বিসাইডস অফ ওয়েদার গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সার্চ হি শ্রিংস ইন টু হিজ হাউস উইথ মাস্ট ডিসপ্লেজার হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন except himself he has chattels now well satisfied to be his own whole treasure thus hermit like his life he leads nor partner of his banquet needs and if he meets one only feeds the faster who seeks him must be worse than blind He and his house are so combined, if finding it, he fails to find its master. Okay, guys, এখানে word next তিনটে দেওয়া আছে। Imminent, imminent means likely to happen soon. Imminent মানে আসন্ন, যা ঘটতে চলেছে, যা হতে চলেছে, তাকে বলা হচ্ছে imminent. Chattels, chattel means personal belongings, মানে ব্যক্তিগত সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি যেটাকে বলে। পার্থিব সম্পত্তি যেটাকে বলে। ব্যাংকেট, ব্যাংকেট মিনস অ্যান এলাবোরেট অ্যান্ড ফর্মাল ইভিনিং মিল ফর মেনি পিপল, বলছে অনেক লোকেদের যে প্রথাগত সন্ধ্যার খাবারটাকে বলা হচ্ছে ব্যাংকেট। তাই এবার আমরা লাইন বাই লাইন আমরা বাংলাটা জেনে নিই, কেমন? প্রথম লেখা ছিল টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেইল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। আচ্ছা, তোমরা এক কাজ করবে, তোমরা সামনে বইটা নিয়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে, কেমন? তো এখানে কি বলেছে, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেইল স্টিক্স ক্লোজ নট ফিয়ার্স টু ফল, বলছে দ্য স্নেইল স্টিক্স ক্লোজ, বলছে শামুক খুব শক্তভাবে আটকে থাকে। কিসের সঙ্গে? টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, ঘাসের ওপর, নইলে পাতায়, অথবা ফলে, অথবা কোনো দেওয়ালে খুব শক্তভাবে আটকে থাকে। নট ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সে সেখানেই বড় হয়েছে, বাড়ি এবং তার সমস্ত কিছুর সঙ্গে যেন সে সেখানেই বড় হয়েছে। উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, বলছে সেই ঘরের মধ্যেই যেন নিরাপদে সে লুকিয়ে থাকে। When danger imminent betides of storm or other harm besides of weather. বলছে যখন কোনো আসন্ন বিপদ হতে চলেছে, danger means বিপদ, imminent মানে জানো আসন্ন, betides, betides means happen, যা হতে চলেছে, আসন্ন বিপদ হতে চলেছে যখন, কিসের? Like storm বা কোনো bad weather, কোনো ঝড়ের, কোনো বা খুব খারাপ আবহাওয়ার, সে যখন এই ধরনের আসন্ন বিপদ হতে চলেছে তখন সে কি করে? উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, হি হাইডস ইন হিজ ওন সেল, সে তার নিজের খোলের মধ্যে সে ঢুকে পড়ে, অর্থাৎ লুকে পড়ে। সেখানে নিজের ঘর বলতে এখানে ইন হিজ সেল, তার ওই খোলটার কথা বলেছে, সে খোলের মধ্যে সে লুকে পড়ে। বাট গিভ হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ He sinks into his house with much displeasure. বলছে give but his horns the slightest touch. বলছে শুধুমাত্র তার শিংগুলোতে দাও আলতো টাচ, আলতো টাচ করলেই, স্লাইটেস্ট টাচ মিন্স খুব হালকা স্পর্শ, আলতো টাচ করলেই, বলছে his self collecting power is such, বলছে তার আত্মসম্বরণের ক্ষমতা এতটাই,
মানে তার গুটিয়ে নেওয়ার, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটাই যে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। বলছে সে তার নিজের ঘরের মধ্যে ঢুকে পড়ে, হি শ্রিঙ্কস, শ্রিঙ্কস মানে চট করে গুছিয়ে নেওয়া, নিজেকে গুটিয়ে পড়ে, ইনটু হিজ হাউস তার ঘরে, তার ঘরের মধ্যে, তার ইন সেল, তার সেলের মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার, ভীষণ বিরক্তিতে, ভীষণ বিরক্তিতে সে কি করে গুটিয়ে নেয় নিজেকে। গাই সেখানে বলে দিয়েছে ভীষণ বিরক্তি প্রকাশ করছে, বিরক্তি প্রকাশ করছে কেন, কারণ সে হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট লাইফ সে কাটাতে চায়, হ্যাঁ, আর সেলফ কন্টেইনড ওয়ার্ল্ড যেখানে সে একা থাকতে পছন্দ করে, কাউকে সঙ্গে নিয়ে থাকতে চায় না, সে নিজেই খাবার তৈরি করে এবং নিজেই বেড়ে উঠতে চায়, সে কারোর উপর নির্ভরশীল হতে চায় না। সেই কারণে এখানে উইথ মাস ডিসপ্লেজার কথাটা ইউজ করেছে, ভীষণ বিরক্তি প্রকাশ করছে, তাকে যখন কেউ টাচ করছে, টাচ করার সঙ্গে সঙ্গে কি বলছে, তার গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটাই যে সে ভীষণ বিরক্তিতে নিজেকে গুছিয়ে নিচ্ছে। হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, যেখানেই সে থাকে, ডুয়েলস মিনস লিভস, থাকে, যেখানেই সে থাকে, হি ডুয়েলস অ্যালোন, সে একাকী থাকে, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান, নিজেকে ছাড়ে, নিজেকে ছাড়া তার সম্পদ বলতে আর কিছুই নেই, চ্যাটল মিনস সম্পদ, পার্সোনাল বিলঙ্গিংস বলেছিলাম, বলছে নিজেকে ছাড়া তার কোনো সম্পদ বলতে আর কিছুই নেই, সে নিজেকেই সম্পদ বলে মনে করে, কোনো পার্থিব জিনিসকে সে সম্পদ বলে মনে করে না। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, বলছে সে নিজেই খুবই সন্তুষ্ট, সে নিজে থেকেই, সে নিজে নিজে একা থেকে খুবই খুশি, খুবই সন্তুষ্ট, ওয়েল স্যাটিসফাইড মিন সন্তুষ্ট, টু বি হিজ ওন হোল ট্রেজার, তার সমস্ত সম্পদ, তার নিজের সমস্ত সম্পদ পেয়ে সে নিজেই ভীষণ স্যাটিসফাই, ভীষণ খুশি। এখানে হোল ট্রেজার, হোল ট্রেজার মিনস, এখানে হোল ট্রেজার বলতে কি বুঝিয়েছে, হোল ট্রেজার মিনস দ্য ফিলিং অফ সেলফ কন্টেন্ট হ্যাপিনেস, হোল ট্রেজার বলতে এখানে সেলফ কন্টেন্ট হ্যাপিনেস মানে সে যে একা থাকতে পছন্দ করে তার অনুভূতিটাকে বুঝিয়েছে। আর কি বুঝেছে, হি ডাজ নট হ্যাভ এনি ম্যাটারিয়াল ওয়েলথ, তার কোনো এনি ম্যাটারিয়াল ওয়েলথ নেই মানে কোনো অস্থাবর সম্পত্তি, হ্যাঁ, বা পার্সোনাল বিলঙ্গিং বলতে তার কিছুই নেই। হি এনজয়স দ্য ট্রেজার অফ লোনলিনেস অ্যান্ড দ্য ফিলিং অফ হ্যাপিনেস, সে ভীষণ এনজয় করে, ভীষণ উপভোগ করে কি লাভলি, এখানে ট্রেজার অফ লোনলিনেস মানে একাকিত্বের যে সম্পদ অ্যান্ড দ্য ফিলিং অফ হ্যাপিনেস, সুখের যে অনুভূতি সেটাকেই সে এনজয় করে বা উপভোগ করে। এখানে হোল ট্রেজার বলতে এটাই বুঝেছে, তাহলে হোল ট্রেজার বলতে কি বুঝেছে গাইস মনে রেখে দাও, ফার্স্ট ওয়ান বুঝে গেছে দ্য ফিলিং অফ সেলফ কন্টেন্ট হ্যাপিনেস মানে সে নিজে থাকতে পছন্দ করে, নিজে খুশি থাকতে পছন্দ, তার অনুভূতিটাকে পছন্দ করে। নাম্বার টু, তার নিজস্ব কোনো অস্থাবর সম্পত্তি বলতে কিছু নেই, হি ডাজ নট হ্যাভ এনি ম্যাটেরিয়াল ওয়েলথ, হি ডাজ নট হ্যাভ এনি ম্যাটেরিয়াল ওয়েলথ। আর একটা জিনিস কি বুঝেছে, হি এনজয়স দ্য ট্রেজার অফ লোনলিনেস অ্যান্ড দ্য ফিলিং অফ হ্যাপিনেস, মানে একাকিত্বের সম্পদ আর সুখের যে অনুভূতি সেটাকে এনজয় করতে সে এনজয় করতে পারে, ভালোবাসে বা এনজয় করছে। নেক্সট বলেছে গাইস, দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিভস, নর পার্টনার অফ হিজ ব্যাংকেট নেটস, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিটস দ্য ফার্স্ট, বলছে দাস এইভাবে হারমিট লাইফ হিজ লাইফ হি লিভস, সে তার জীবনটা কাটাচ্ছে কেমন, একজন হারমিটের মতো, একজন সাধুর মতো সে তার জীবনটা কাটাচ্ছে, নট পার্টনার অফ হিজ ব্যাংকেট নিডস, বলছে ব্যাংকেট অনেক লোকের যে খাবার প্রয়োজন হয়, তার যে সঙ্গী দরকার হয়, সেই সঙ্গীর তার কোনো প্রয়োজন হয় না, নট পার্টনার মানে তার কোনো সঙ্গী নেই, সে একাকি, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফার্স্ট আর, মনে করে যে কেউ যদি তার কাছাকাছি আসে, হ্যাঁ, তার সঙ্গী বা তার সাথী তো কেউ নেই, সে একাকি, যদি দেখে যে তার কাছাকাছি কেউ আসছে তাহলে সে কি করে ফেলে, অনলি ফিডস দ্য ফার্স্ট আর, খুব তাড়াতাড়ি খাবারটাই খেয়ে ফেলতে চেষ্টা করে। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, হু সিক্স হিম, যে তাকে খোঁজে মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড মানে অন্ধের থেকেও সে খারাপ, হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, বলছে যে তাকে খোঁজে সে অবশ্যই খারাপ একজন অন্ধের থেকেও। এখানে সেই কারণে বলেছে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, বলছে সে এবং তার
ঘর এতটাই যুক্ত এতটাই কম্বাইন্ড হাউ ঘর বলতে গাইস হিজ হাউস বলতে এখানে ইন হিজ সেল তার ওই খোলটার কথা বলছে ইফ ফাইন্ডিং ইট যদি এটাকে খুঁজে পায় হি ফেইলস টু ফাইন্ড ইটস মাস্টার তার প্রভুকে খুঁজে পেতে সে ভীষণ ব্যর্থ হয় গাইস এখানে বলতে চাইছে সে খুবই একা একা থাকতে ভীষণ পছন্দ করে আর তার ফিলিংটা কেমন হবে সেলফ কন্টেন্ট হ্যাপিনেস মানে সে নিজে একা থেকে একা খাবার তৈরি করে জীবন কাটাতে সে ভীষণ পছন্দ করে কাউকে সঙ্গে নিয়ে নয় হি ডাজ নট হ্যাভ কোনো তার পার্সোনাল বিলঙ্গিং বলতে সে নিজেকে ছাড়া কিছুই চায় না সে নিজেই একজন পার্সোনাল বিলঙ্গিং আর সে কি ভীষণ এনজয় করে ট্রেজার অফ লোনলিনেস অ্যান্ড দ্য ফিলিং অফ হ্যাপিনেস বলছে একাকিত্বের যে সম্পদ আর সুখের যে ফিলিং সেইটা কিন্তু সে এনজয় করে এবং ভীষণ ভাবে বেঁচে থাকে খুব সুখের সঙ্গে বেঁচে থাকে গাইস এখানে হোল ট্রেজার আমি বোরে হোল ট্রেজার মিনিংস আর সিনপসিস সিনপসিসটা কি হবে আমি জাস্ট একটু ডেসক্রাইব করে দিই গাইস এখানে হোল ট্রেজার মিনিংটা আমি জানি বুঝি বলেছিলাম ফার্স্ট ওয়ান টা বলেছিলাম দা ফিলিং অফ সেলফ কন্টেইনড হ্যাপিনেস হি ডাজ নট হ্যাভ এনি ম্যাটেরিয়াল ওয়েলথ হি এনজয়স দা ট্রেজার অফ লোনলিনেস এন্ড দা ফিলিং অফ হ্যাপিনেস এটা তোমরা খাতায় লিখে নেবে বেটার হবে ঠিক আছে সিনপসিস এখানে আমি জাস্ট সার্কেলে লিখে দিয়েছি সেলফ সাফিসিয়েন্ট নেচার অফ আ স্নেইল মানে একটা স্নেইল সেলফ সাফিসিয়েন্সি থাকতে কতটা পছন্দ করে সেলফ সাফিসিয়েন্সি থাকতে সে কতটা পছন্দ করে মানে সে একা থাকতে কতটা পছন্দ করে আমরা গাইস এখানে শামুক খুব ছোট তা সত্ত্বেও সে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে অর্থাৎ মানুষ দিনের পর দিন আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ছে কোনো কিছুর উপর যদি আমি একটা এক্সাম্পল দিই যে অনেক আগেকার দিনে মানুষেরা কি করতো খুব আদিম যুগের কথা বলছি অনেক আগের দিনে মানুষরা কি করতো তারা খাবার প্রয়োজন খাবারের জন্য তারা কি করতো নিজেরা চাষবাস করে হ্যাঁ এখন মানুষ চাষবাস করে কিন্তু তখনকার দিনে কি হতো কোনো কিছু খেতে গেলে তারা নিজেরা চাষবাস করে তারপর চাষবাস হলে তারপর খাওয়ার চেষ্টা করত কিন্তু আমরা দিনের পর দিন এতটাই নির্ভরশীল হয়ে পড়ছি যে আমরা কি করছি আমরা আমাদের যদি একটা ইচ্ছা হয় আপেল খেতে আমরা কি করি ঝট করে বাজারে যাই আপেল সেলার্স বা ম্যাঙ্গো বিক্রি করছে ম্যাঙ্গো সেলার্সদের কাছ থেকে আম নিয়ে চলে আসি কিন্তু তখনকার দিনে তাদের যদি ইচ্ছে হতো তারা কি করতো গাছটাকে লাগাতো গাছটাকে লাগিয়ে ফল হওয়ার জন্য তারা ওয়েট করতো অপেক্ষা করতো যখন ফল হতো তখন তারা খেতো অর্থাৎ তারা অনেকটা নিজে থেকেই নিজেরা খাবার তো মানে পরের উপর নির্ভর তেমন কিছু ছিল না পরের উপর নির্ভরশীল হতে পারতো না বা উপায়ও ছিল না হ্যাঁ সেই কারণে তারা জানতো না সেই কারণে তারা কি করতো ওয়েট করতো ফলে তারা গাছ থেকে হলে গাছ থেকে পেড়ে তারা খেত কিন্তু আমরা এখন কি করছি এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি পরের অন্যের উপর যে আমরা একটা ফ্রুট সেলার্সের কাছ থেকে আমরা ফ্রুট নিয়ে চলে আসি সেই কারণে এখানে শামুকটা বুঝেছে সেলফ সাফিসিয়েন্সি বলছে সেলফ সাফিসিয়েন্সি বলতে একা থাকো একা থেকে একা সবকিছু খাবারটা জোগাড় করে জীবনটাকে কাটানোর চেষ্টা করো অর্থাৎ একটা বার্তা আমাদের দিতে চাইছে স্নেইল স্নেইল খুব ছোট হলেও এখানে আলোচনা করেছিলাম প্রথমে দ্য স্মল ইয়েট সেলফ কন্টেইনড ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেইল লিভস বলছে শামুক খুব ছোট হলেও সে নিজে থেকেই খাবারটা তৈরি করতে চায় আচ্ছা যাই হোক এই সিনপসিস সিনপসিস গুলো কি কি সিনপসিস গুলো আমরা যদি জেনে নিই তাহলে কোশ্চেন আনসার করতে খুব ইজি হবে কেমন সিনপসিস মিনস সারসংক্ষেপ পোয়েমটা যে পড়লাম পোয়েমটাকে সারসংক্ষেপ করে ফেলবো কি বলতে চাইছে অ্যাকচুয়ালি ফার্স্ট বলেছিল টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেইল স্টিকস ক্লোজ নট কেয়ার্স টু ফল অ্যাজ ইট গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার বলছে স্নেইল স্টিকস ক্লোজ স্নেইলটা খুব ভীষণ আটকে থাকে তাহলে ফার্স্ট প্যারা স্ট্যান্ড ইয়ার ওয়ান কি বলছে দ্য স্নেইল স্টিকস ক্লোজ দ্য স্নেইল
The snail takes clothes. Sticks closely আটকে থাকে কিসের সঙ্গে to a grass গ্রাসের সঙ্গে তারপর কার সঙ্গে থাকে leaf পাতায় থাকে fruit or wall এগুলোর সঙ্গে আটকে থাকে দা স্নেক স্টিক্স ক্লোজলি টু দা গ্রাস লিফ ফ্রুট অর ওয়াল ঘাসে পাতায় ফলে অথবা ওয়ালে স্নেক ভীষণ আটকে থাকে স্টিক্স ক্লোজ ক্লোজলি মানে খুব দৃঢ়ভাবে আটকে থাকে ক্লোজলি মিন্স দৃঢ়ভাবে দৃঢ়ভাবে আটকে থাকে সিনপসিস মিন্স সার সংক্ষেপ সার সংক্ষেপে জেনে নেব ঠিক আছে দৃঢ়ভাবে আটকে থাকে নো ফিয়ার্স টু ফল সে ভয় পায় না নট ফিয়ার্স টু ফল মানে সে ভয় পায় না হি সিমস সে মনে করে অ্যাজ ইফ যেন সে বেড়ে উঠেছে He grew there with his house. House means cell and all together. All together. Ek shonge. Tale amra first stanza theke amra janlam ki the snake sticks closely to the grass. টু লিভ টু ফ্লু টু ওয়াল এইগুলোর সঙ্গে ভীষণ দৃঢ় ভাবে আটকে থাকে এবার সে ভয় পায় না হি ডাজ নট গেট ফিয়ার টু ফল মানে পড়ে যাওয়ার ভয় পায় না এখানে সঠিক লিখেছি নট ফিয়ার্স টু ফল সে পড়ে যাওয়ার ভয় পায় না হি সিমস অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার উইথ হিজ হাউস অ্যান্ড অল টুগেদার সে মনে করে কি যেন সে বেড়ে উঠেছে তার সে ঘর এবং অন্যান্য সবকিছু নিয়ে সে যেন বেড়ে উঠেছে এই ফার্স্ট প্যারাল আমরা যদি এই সিনোপসিসটা মনে রেখে দিই তাহলে কোশ্চেন অ্যান্সার করতে খুব ইজি হয়ে যায় আর সকে তোমরা যতটা জাস্ট মাথায় নিয়ে নেবে গল্পের মতো কি জানলাম শামুকটা কার কার সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকে সেটা জেনে নাও ঠিক আছে গাইস ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে এই পয়েন্টটা বই থেকে পড়তে হবে না বা পুরোটাই হয়ে যাবে ঠিক আছে তাহলে ফার্স্টটা কি জানলাম শামুকটা কার কার সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকে যদি কোশ্চেন দিয়ে দেয় সে কোশ্চেনের পর পরে কথা আমরা ফার্স্ট স্ট্যান্ডার থেকে আমরা সিনপসিসটা নিজে নিজে মুখস্থ করে নিই এক্ষুনি এক্ষুনি পড়বো এক্ষুনি মুখস্থ হবে আদার্স কোনো টাইমে পড়তে হবে না কি দাস নেই স্টিক্স ক্লোজলি মানে দৃঢ়ভাবে আটকে থাকে কার কার সঙ্গে টু গ্রাস অর লিভ অর ওয়াল অর ফ্রুট এইগুলোর সঙ্গে আটকে থাকে সে পড়ে যাওয়ার ভয় পায় না সে ভয় পায় না সে পায় না ইংলিশ কি হবে হি ডাজ নট গেট হি ডাজ নট গেট ফিয়ার টু ফল সে পড়ে যাওয়ার ভয় পায় না সে পায় না সে ভয় পায় না হি ডাজ নট গেট ফিয়ার টু ফল পড়ে যাওয়ার সে ভয় পায় না সে মনে করে কি যেন সে তার নিজের ঘর এবং অন্যান্য কিছু নিয়ে সে বেড়ে উঠেছে তাহলে সে মনে করে ইংলিশ কি হবে হি সিমস হি অ্যাপিয়ার্স বলতে পারি আমরা ওকে হি সিমস অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হি সিমস সে মনে করে অ্যাজ ইফ যেন সে বেড়ে উঠেছে অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার কাকে নিয়ে উইথ হিজ ওন সেল বা ওন হাউস অ্যান্ড অল টুগেদার অন্যান্য সব কিছু নিয়ে যেন সে একসঙ্গে বেড়ে উঠেছে ওকে এটা তোমরা নিজে নিজে নিজেরা না দেখে বলার চেষ্টা করো প্রথমে ভাববো কি স্নেইলটা কার কার সঙ্গে আটকে থাকে সেটা বলে ফেলবো সব করে তারপর কি বলবো সে পড়ার ভয় পায় না সে কি কিসের ভয় পায় না সে পড়ে যাওয়ার ভয়টা পায় না তারপর কি বলবো সে কি মনে করে সে কাকে নিয়ে বড় বেড়ে উঠেছে বড় হয়েছে এই তিনটে কথা মনে রাখতে হবে ঠিক আছে এই সিনপসিসটা আমরা তিনটে জিনিসে স্টিক্স ক্লোজলি কার কার সঙ্গে স্টিক্স ক্লোজলি এক নম্বর
দু নম্বর মনে রেখে দেবো কি, সে পড়ে যাওয়া ভয় পায় না, নট ফিয়ার্স টু ফল, নট ফিয়ার্স টু ফল, সে পড়ে যাওয়ার ভয় পায় না। তিন নম্বর কি, সে কিভাবে বেরোবে, হাউ ডাজ হি গো অ্যান্ড উইথ হোম, অ্যান্ড উইথ হোম, তাকে সঙ্গে নিয়ে কিভাবে সে বেড়ে উঠেছে, এই তিনটে জিনিস। তাহলে ফার্স্ট পয়েন্ট অ্যান্সার কি হবে, দ্য স্নেক স্টিকস ক্লোজলি টু দ্য গ্রাস লিভ থ্রু আ ওয়াল, নেক্সট হি ডাজ নট গেট ফিয়ার টু ফল, সে পড়ে যাওয়ার ভয় পায় না। থার্ড ওয়ানটা কি, হাউ ডাজ হি গ্রো, সে কিভাবে বেড়ে ওঠে, অ্যান্ড উইথ হোম, তাকে নিয়ে বেড়ে উঠেছে। তাহলে সে মনে করে হি থিংস he seems he appears sir kuch bolta hai he seems as if he grew there with his own house and all together ek lo nahi bolte theek hai second para synopsis ta amra jene ni stanza 2 er synopsis ta amra ki ache bolche বলছে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হাম বিসাইডস অফ ওয়েদার, বলছে সে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে যখন কোনো আসন্ন বিপদ দেখে। তাহলে এখানে সিনপসিসটা আমরা বানিয়ে নেব, যখন আসন্ন বিপদ আসে, স্ট্যানজা টু, হোয়েন দ্য ইমিনেন্ট danger betides ba happens, betides ta use koi, betides er jaygay amra happens o likhte pari, jokhon ashonno bipod ashe tokhon she kothay lukiye pore, comma he hides, she lukiye pore in his own cell in his own cell, তার সেই যে খোলটা থাকে না, সেল সেল মিন্স খোল, শামুকের খোল, শামুকের যে খোলটা থাকে উপরে ডাক্তার থাকে সেই সেলটা বলছে ইন ইজ ওন সেল ফর কিছু জন লোকে পড়ে ফর সিকিউরিটি, তার নিরাপদের জন্য সে সেখানে লুকিয়ে পড়ে, বা যখন সে বিপদ দেখে, ডেঞ্জার ডেঞ্জার বিটাইডস, ডেঞ্জার মিন্স লাইক, এখানে বল লিখে দিতে পারবে লাইক, ডেঞ্জার গুলো কি কি হতে পারে, স্টর্মস এন্ড ব্যাড ওয়েদার, যদি দেখে ব্যাড ওয়েদার, তাহলে আমি কি লিখলাম, হোয়েন দ্য ইমিনেন্ট ডেঞ্জার লাইক storms and bad weather betides ma happens, betides ma happens, jekono ekta likhte pari, bolche jokhon kono ashanno bipod dekhte pai, jemon storms and bad weather, jhor othoba kharap abohar dekhte pai, he hides in his own cell, se tar nijer kholer moddhe luke pore, nijer ghorer moddhe se lukiye jay for security, nirapoder jonno, kemon tale ei jinish ta ei synopsis ta mone rekhe debe, তাহলে কি বলবে, একদম ইজিলি ভাবো, বলার চেষ্টা করো কিভাবে বলবে, বলছে যখন সে আসন্ন বিপদ দেখতে পায় বা বুঝতে পারে যে আসন্ন বিপদ হতে চলেছে, তখন সে তার নিজের খোলের মধ্যে ঢুকে পড়ে, কেমন, যখন আসন্ন বিপদ হতে চলেছে ইংলিশ কি হবে, হোয়েন দ্য ইমিনেন্ট ডেঞ্জার, ইমিনেন্ট ডেঞ্জার লাইক সেগুলো বলে দেবে, ইমিনেন্ট ডেঞ্জার আসন্ন বিপদ বলতে কি বুঝেছে, এখানে দ্য স্টর্ম অ্যান্ড ব্যাড ওয়েদার হ্যাপেন্স হতে চলেছে, about to happen, শুধু happens লিখতে পারি, বা about to happen ঘটতে চলেছে, তখন সে কি করে, he hides in his own cell for security, security জন্য সে তার নিজস্ব সেলের মধ্যে সে ঢুকে পড়ে, কেমন। next stanza টা আমরা জেনে নিই কি বলছে, stanza 3 but his give
but his horns the slightest touch. His self-collecting powers is such, he sings into his house with much displeasure. বলছে তাকে আলতো টাচ করলে তার সিংয়ে হর্নস মানে সিং তার যে সুন দুটো আছে সেই সিংয়ে যদি আমরা আলতো টাচ করি আলতো টাচে এই বলছে তার সেলফ কালেক্টিং পাওয়ার তার আত্মসম্বরণের ক্ষমতা তার নিজেকে গুটিয়ে নেওয়ার যে ক্ষমতা এতটাই যে হি সিংস ইনটু হিজ হাউস উইথ মাস ডিসপ্লেজার সে ভীষণ বিরক্তিতে সে তার নিজের ঘরের মধ্যে ঢুকে পড়ে মানে সে তার নিজের ঘরের মধ্যে ঢুকে পড়ে হোয়েন Someone touch when someone touch him the slightest slightly যখন কেউ তাকে slightly touch করে সে কি করে he sings He shrinks. S-H-R-I-N-K-S. Shrinks means uthiyan hai nije ke. Shrinks into his own self. Tan nije kholo ko to kuch hai With much displeasure. Bishon biyokti de. With much displeasure. ভীষণ বিরক্তিতে সে নিজেকে গুছিয়ে নেয় তাহলে একদম ইজি ব্যাপার যখন কেউ তাকে আলতো টাচ করে সে কি করে সে নিজেকে গুছিয়ে নেয় ভীষণ বিরক্তিতে স্ট্যান্ডার্ড 3 হোয়েন সামওয়ান টাচ স্লাইটলি কেউ যদি স্লাইটলি টাচ করে তাকে সে কি করে হি শ্রিংস শ্রিংস মানে খুব গুছিয়ে নেয় হি শ্রিংস ইনটু হিজ ওন সেলফ উইথ মাস ডিসপ্লেজার ভীষণ বিরক্তিতে সে নিজেকে গুছিয়ে নেয় ফোর্থ প্যারা বলছে গাইস এগুলো পর পর লিখে নেবে তাহলে কোশ্চেন অ্যান্সার করতে খুবই ইজি হয়ে যাবে যে কোশ্চেন আসুক না কেন তো নিতে হবে হোয়েভার হি ডুয়েলস অ্যালোন সরি হোয়েভার হি ডুয়েলস অ্যালোন যেখানেই সে থাকে সে একাকি থাকে এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নাও নিজেকে বলতে তার ব্যক্তিগত সম্পত্তি বা চ্যাটেলস চ্যাটেলস মানে এখানে পার্সোনাল বিলাঙ্গিং ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছুই নেই ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল ট্রেজার তার নিজস্ব বলতে নিজস্ব নিজেকে তার নিজের সম্পদ বলে মনে করে ঠিক আছে হোল ট্রেজার বলতে তার নিজেই নিজের সম্পদ সেটা পেয়ে সে খুবই খুশি যেখানেই থাকে তাহলে গাইস স্ট্যান্ড আপ Wherever he lives, wherever he lives, যেখানেই সে থাকে, he lives alone. He lives alone. He likes to live loneliness বা lonely. সে একা থাকতে ভীষণ ভালোবাসে আর সে নিজেকে ছাড়া তার নিজের সে ভীষণ স্যাটিসফাইড হি ইজ ভেরি স্যাটিসফাইড হি ইজ ভেরি স্যাটিসফাইড উইথ হিজ ওন ট্রেজার ওন ট্রেজার মিনস তার নিজেকে নিজেকে বোঝাচ্ছে এখানে ওন ট্রেজার সেটাকে তাহলে হোয়ারএভার হি লিভস হোয়ারএভার হি লিভস যেখানে সে থাকে হি লিভস অ্যালোন সে একাকী থাকে অর্থাৎ হি লাভস টু লিভ অ্যালোন হি লাভস টু লিভ লোন সে একা থাকতে ভীষণ পছন্দ করে ইজ ভেরি স্যাটিসফাইড টু হিজ ওন ট্রেজার মিনস হিমসেলফ নিজেকেই নিজের হোল ট্রেজার বলে মনে করে গাইস এখানে দা এক্সপ্রেশন হোল ট্রেজার হোল ট্রেজার মিনস আমি আগে বলে দিয়েছিলাম হোল ট্রেজার মিনস এটা লিখে নেবে দা ফিলিং অফ সেলফ কন্টেন্ট হ্যাপিনেস মানে সেই নিজে একা থেকে যে সেই সুখটা পায় সেই অনুভূতিটা পায় সেটা বোঝাচ্ছে হি ডাজ নট হ্যাভ এনি ম্যাটেরিয়াল ওয়েলথ
তার নিজস্ব কোনো ওয়েলথ ম্যাটেরিয়াল এখানে ম্যাটেরিয়াল ওয়েলথ বলতে কিছুই নাই। হি এনজয়স দ্য ট্রেজার অফ লোনলিনেস, মানে একাকিত্বের সম্পদটাকে সে এনজয় করে, উপভোগ করে, অ্যান্ড দ্য ফিলিং অফ হ্যাপিনেস, এবং যে সুখের সে অনুভূতি, আনন্দের যে অনুভূতি, সে সেটাকে এনজয় করে। থ্যাংক ইউ গাইস। আচ্ছা, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে কমেন্টে জানাবে, কেমন? ওকে, টাটা, চলি।